সততা এবং সৎকর্ম সৎ বাক্য এবং সৎকর্ম দুটো রিলেটেড একটা অপরটার বিপরীত নয় সেজন্য এই আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সৎ কথা বলছি আসমানে উঠবে না আল্লাহর কাছে পৌঁছবে না যদি এর সঙ্গে আমাদের সৎকর্ম না থাকে অর্থাৎ কোনো বেদাতের পক্ষে আপনার নিয়ত কল আমল সব যদি ঠিক থাকে কিন্তু কাজটা যদি বেদাত হয় যে কাজ আল দর্শন করেননি সেটাই বেদাত বেদাত অর্থ হচ্ছে শূন্যতির বিপরীত কথা শেষ রমজান আসতেছে যেমন উপার্জনের মাস তেমনি গুণা উপার্জনের মাস আমি বলেছিলাম ব্যবসায়ীরা সাবধান উচিত হবে এই সময় ব্যবসায়ীদের অন্য সময়ের তুলনায় কিছু কম রেটে জিনিস বিক্রি করা মজুদারদের কর্তব্যভাবে মজুদ না করা কারণ সরবরাহ বৃদ্ধি পেলে দাম আপনা থেকে কমে যায় সরবরাহ আটকে দিলে দাম বেড়ে যায় যারা মজুদারি করেন তারা মুসলমান যারা মানুষকে অহেতুকভাবে কষ্ট দেন তারাও মুসলমান সাবধান রমজান মাস ধরনের যে গজবের মাসে পরিণত হয় এটা রহমতের মাস আল্লাহ রহমত নাজিল হোক বেশি বেশি এটা আমরা সবাই চাই কিন্তু আমরা যদি নষ্ট করি আল্লাহ তো দায়ী হবেন না আল্লাহ ইনল্লা আবিদ আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না জুলুম আমরাই করি দোষ দিই আল্লাহর উপরে আল্লাহর নিকটেই রয়েছে আসমান জমিনের সমস্ত ধন ভাণ্ডার আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন কোনো ক্ষমতা নেই ওরা জানে না কালকে আমির আজকে ফকির আজকে ফকির কালকে আমির তো আমি করি তিনি যা জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করে দেন আবার যার জন্য নিজে রুজি সংকুচিত করেন যাকে রুজি প্রশস্ত করেন সে মনে করেন আমি তো আল্লাহ প্রিয় হইলে আল্লাহ আমাকে দিচ্ছি কেন না আল্লাহ তো জবাব দিচ্ছেন আমি তাকে ঢিল দিচ্ছি দেখেছি কত দৌড়তে কত টাকা কামাই করতে পারে আমি তাকে অবকাশ দিচ্ছি যাও যাও দৌড়াও পারো কত পারো কামাই করো মনে দেখো আমার গ্রেফতারি অত্যন্ত কঠিন যখন ধরবো তোমার হাত ক্ষমতা থাকবে না একটা খেলে কোন বলবো তুমি প্যারালাইজড শেষ তোমার কোন ক্ষমতা থাকবে না অতএব সাবধান মানুষের মানুষের এই যে পরস্পরের হিংসা বিদ্বেষ আর প্রভাব বিস্তারের এই মানসিকতা এটার জন্যেই তারা সারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি কর যাচ্ছে উচিত ছিল প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেওয়া যার যা অধিকার তাকে সেটা দিতে হবে অন্যের অধিকারের হস্তক্ষেপ করা যাবে না দুনিয়াতে অন্যের অধিকারে হস্তক্ষেপ করলে আল্লাহ পাক তাকে বরদাস করেন না হয়তো সঙ্গে সঙ্গে সুযোগ দিন আল্লাহ বলতে আমাদের সুযোগ দিচ্ছি দেখিস তবা করে কিনা যদি তবা না করে পাক তাকে ধরবেনি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العزه فلله العزه جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح. إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك يبور. سورة فاتر دوشات. যাবতীয় হামদুস আল্লাহ রবুল্লা আলমিনের জন্য এবং যাবতীয় দরুদুল সালাত শেষ নবী মোহাম্মদ রসুল সাল আলাই জন্যে পৃথিবীর মানুষ আরশফুল মকমকাজ সেরা সৃষ্টি সেরা সৃষ্টি বলেই মানুষের সম্মান হল অন্যদের তুলনায় সেরা প্রত্যেকটা মানুষ সম্মান কামনা করে কেউ নিজেকে অসম্মানিত করতে হীন করতে মানুষের নিকটে নিগৃহীত হতে চায় না এ বিষয়ে আল্লাহ মৌলিক কিছু বক্তব্য আমাদের সামনে রেখেছেন যেগুলি আমাদের জানা আবশ্যক আল্লাহ বলছেন মনকানা ইউরিদুলাইজা ও জামিয়া যারা ইজ্জত কামনা করে সম্মান কামনা করে তারা জেনে রাখো যে সমস্ত ইজ্জতের ইজ্জত শরফ আল্লাহর জন্য তিনি ইজ্জত দিলে ইজ্জত পাবেন পাবেন না এলাই হে এস কালিম অকয়বুমাল তার নিকটেই উদাহরণ করে তার নিকটেই উদাহরোহণ করে যত আল কালিম অক্তয় অর্থাৎ সৎ বাক্য আল্লাহামু আর তার সৎকর্ম ওটাকে উঠিয়ে দেয় কথা সুন্দর বললেন কাজ যদি সুন্দর না হয় আপনার সৎ বাক্য জিকের কিছু আমরা করছি কোনোটাই আল্লাহ নিকটে উঠবে না বরং উঠতে গিয়ে ব্যাক করে আবার দুনিয়া নেমে আসবে এর সঙ্গে কথা এবং কর্মের মিল হলেই তবে

কি জন্য কোন কথা বলছে আমি যত সুন্দর করে কথা বলি না কেন সে কথার মধ্যে যে ফাঁক আছে এটা আল্লাহ জানে মানুষ বুঝতে পারে না এজন্য আল্লাহ বলছেন অমাক্র এবু ওদের এই সমস্ত মকরবাজি ধ্বংস হয় আদালত যখন বিচার হয় খুনিরপেক্ষ বিচার থাকে আইনজীবী ভালো করে জানেন যে আমার আসামি আসলেই আসামি এরপরও তিনি তার পক্ষে কাজ করেন তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য বিনিময়ে তিনি বহু টাকা পান সাবেক বস্ত্রমন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে অত্যন্ত নামজাদা একজন অ্যাডভোকেট ব্যারিস্টার তিনি একদিন আমাকে বলেছিলেন যে আইনজীবী পেশাটি অত্যন্ত ভালো যদি এর মধ্যে টাকার সংযোগ না থাকতো কারণ আমরা টাকার বিনিময়ে জেনে শুনে অনেক সময় অন্যায়ের পক্ষে কথা বলি এটা আমাদের উচিত হয় না কিন্তু টাকা এ কথাটি তিনি অত্যন্ত সহজভাবে আমাকে বলেছিলেন আত্মীয়তার কারণে নইলে হয়তো বলতেন না কথা একবারে নিখাপ সত্য কথা কোরআনের আয়াত এটাই ইঙ্গিত দিচ্ছে তোমার কথার মধ্যে যে মকর আছে ধোকা আছে ওটা ধ্বংস হবে কারণ ওটার সঙ্গে কাজের সম্পর্ক নাই এই আয়াতটির মধ্যে অনেকগুলি বক্তব্য এসে গেছে এক আল্লাহ উপরে সেজন্য যত সৎ দক্ষ ঊর্ধ্বারোহণ করে আল্লাহ উপরে আল্লাহ কখনো নিচে নন আমরা যারা কবিতা বলি মান্না গুঞ্জম গুঞ্জন আসমা লেকে গুঞ্জম দ্বার মমে না আল্লাহ আসমান জমিনে কোথাও তার স্থান হয় না বিশাল বড় সে কারণে অথচ তিনি মোমেনের কলবে স্থান করে নিয়েছেন নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসা মোমেনের কলবে থাকবে কিন্তু আল্লাহ সত্ত্বা মমেদের কলবে থাকে না এই ভাষাটিই বুঝি সুঝি বলতে হবে আল্লাহ সৎসময়ের উপরে একবার জন এক ব্যক্তি এসে বলছে হে আল্লাহ রসুল এই মহিলাটিকে আমি খরিদ করতে চাই কিনব কি তো আল্লাহ রসুল তাকে বলে নেই মেয়ে আল্লাহ কোথায় হাত উঁচু করে দিয়েছে আল্লাহ উপরে তুমি কি কেন আল্লাহ সম্বন্ধে ধারণা ঠিক আছে আল্লাহ যে ঊর্ধ্বে আছেন এই বিষয়টি প্রথমে আল্লাহ বলে দিচ্ছেন এলাই আর না আল্লাহ নিকটেই উর্ধা করে যত সৎ বাক্য এ আয়াতের মধ্যে আরেকটি বিষয় আসছে দুনিয়া আখরাতে সকল সম্মানের মালিক আল্লাহ যেমন অন্য আয়ত আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ولا يحزنك قولهم ان العزه لله جميعا هو السميع العليم يونس مكي بوشتا مكر قريش الله الرسول কে অবদস্ত করার জন্য যত সাধ্য চেষ্টা করেছে তার নামে অসংখ্য অপবাদ দিয়েছে মক্কি জীবনে পনেরোটা অপবাদ দিয়েছিল তাকে পাগল উন্মাদ মাথা খারাপ জাদুকর এইভাবে পনেরোটি সবগুলো কোরআন আয়াত দিয়ে আমরা প্রমাণ করেছি সিরাত রসুল্লি যারা পাঠক তারা জানেন মদিনায় গিয়ে আর যোগ হয়েছিল এই ষোলোটি অববাদ মাথায় নিয়ে তিনি কাজ করেছেন হকের উপরে দৃঢ় ছিলেন আর সেটাই আল্লাহ ভাগ তাকে সান্ত্বনা আকারে বলছেন দেখো তোমার এই মক্কার নেতাদের যত কথাবার্তা তোমার বুদ্ধি যে বলছে ধ্বংস ইজ্জতের মালিক আমি ওরা নাই ওরা তোমাকে কী ইজ্জত দেবে রসুল্লাহ সাল্লাম যখন কাওয়িরহির পাশে বসে মানুষকে তৌহিদারে দাওয়াত দিতেন তখন তার চাচারা ইরাকে হীরানগরী থেকে সুন্দরী নর্তকি এনে চারিপাশে ঢোল ডাকল বাজাচ্ছে তারা বলতো আল্লাহ তোমরা এই কোরআন শুনো না বরং সেখানে তারা ঢোল বাজাতে আর শীর্ষ দিত যাতে আল্লাহর কালাম মানুষের কানে না ঢুকে এমনি করে প্রতি পদে পদে কোরআনের এই বাণী মানুষকে সোনা থেকে বাধাগ্রস্ত করা হয়েছে অবশেষে তিনি বাধ্য হয়ে আল্লাহর হকুমে মক্কা থেকে বদিনে হিজরত করেছেন কি ধরনের বাধার সম্মুখীন হলে একটা মানুষ জন্মস্থান ছেড়ে চলে যায় বিষয়গুলো অনুভবযোগ্য ইজ্জত যখন কেউ দিচ্ছে না মানুষকে সেখানে থাকতে পারে পারে না কিন্তু আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন মমিন বান্দাদের জন্য দেখো ইজ্জাত হে জামিয়া অতএব অতএবা কল হন হে মোহাম্মদ ওদের এ সমস্ত বাজে কথা যেন তোমাকে দুঃখিত না করে দুশ্চিন্তাগ্রস্ত না করে মনে রেখো ইনল হে জামিয়া ইজ্জত পুরোটাই আল্লাহর জন্য জামিয়া এর কোনো একটি অংশ মানুষের হাতে নেই হুয়স্বামী ও লারি তিনি কিছু শুনছেন এবং দেখছেন কিছু জানেন কে কোন কথা কোন উদ্দেশ্যে কী বলছে আল্লাহর অগ্রচারের কিছুই নেই অতএব যে মোহাম্মদ তুমি শান্তনা তুমি সব সাবধান ব্যস্ত হয়ে ওরা ধৈর্য ধারণ করো এটা কিন্তু মক্কি আয়াত এগারোটাও মক্কি আয়াত

আল্লাহ তাকে উঁচু করেন আমি নিচু হলাম কিন্তু আল্লাহ আপনাকে উঁচু করবেন যেহেতু আপনি হই হল্লারের মতো যান নাই আপনি সত্য কথাটুকু বলে দিয়েছেন বাস খালাস এর জন্য আর বেশি কিছু বলার দরকার নেই অন্যরা যতই গালি ক্লাস করুক আপনি বিনীত হলেন আল্লাহ আপনাকে উঁচু করবেন এমন তলা বাহামে নীহি আর যে ব্যক্তি ইজ্জত অন্যের কাছে চায় অকালাহু এল এমন তলা বাহা ইন্দাহ আল্লাহ পাক অন্যদের উপরেই তার ইজ্জতকে সপরত করে দেন অর্থাৎ মানুষ তাকে সম্মান করলেই আল্লাহ মানুষের উপরেই তাকে ছেড়ে দেন আল্লাহ তার নিজের দায়িত্ব আর রাখেন না ফলে মানুষকে খুশি করার উদ্দেশ্যে কোনো কাজ বা কথা যখন হবে সে কাজ বা কথা একটা আল্লাহর কাজ না ওটা দুনিয়াতে থেকে যাবে এর মধ্যে একটা অত্যন্ত মৌলিক সত্য নিহিত রয়েছে যে মানুষের মনস্তুষ্টি চাইতে আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে সর্বাগ্রে কাম্য মানুষের জন্য আর কোন মানুষের মনস্তুষ্টি যারা চান তারা কখনই হক কথা বলতে পারেন না তারা কখনই সৎকর্মশীল হতে পারেন না এবং জান্নাতের তো প্রশ্নই ওঠে না তার সমস্ত সম্মান দুনিয়াতেই থাকবে এই পর্যন্তই ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন আমি আমার নিজ দায়িত্বে রাখব না ও যাদের কাছে সম্মান চাচ্ছে তাদের উপরেই তাদের ছেড়ে দেব আর মানুষের অন্তরের খবর সম্পর্কে তিনি বলছেন অন্য একটা হাদিসে যে মানুষের অন্তর হচ্ছে এই ময়দানের উপরে মুরগির পাখনা বা পাখির পাখনা পড়লে যে অবস্থা হয় বাতাসে আজকে এখানে আছে একটু পরে ওখানে চলে যাবে মানুষের অন্তরটা এরকম আজকে আপনার পক্ষে কালকে আপনার বিপক্ষে আজকে আপনার বন্ধু কালকে আপনার শত্রু এটা হলে মানুষের অন্তরের পরিচয় আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন আর এজন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ মা মোকাল্ল কুলুব সাব্দি আলাহ দিনিক ইয়া কুলু সার কুলুব আয়াতগুলো উনি কেন শিক্ষা দিচ্ছেন হে অন্তরের পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরগুলিকে তোমার আনুগত্যের উপরে জুড়ে রাখো হে অন্তরের পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরগুলিকে তোমার আনুগত্যের উপরে স্থির রাখো এই যে দোয়াগুলো শেখানো হচ্ছে হাদিসে এই কারণে যে মানুষের অন্তর সস্তা চল ঘুরতে ফিরতেই আসে নিজের ছেলে পর্যন্ত বাবার বিরুদ্ধে চলে আসছে আবার অন্য ছেলে বাবার জন্যে কাজ করছে এটা দেখছেন তো আপনাদের সবার জীবনে এগুলো আছে এটা নতুন কোনো ব্যাপার নয় এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে ব্যক্তি মানুষের কাছে সম্মান চায় আল্লাহ তাকে ওই মানুষের উপরে ছেড়ে দেন অর্থাৎ ওই সম্মান আসতে আসতে কালকে পাবে না দেখছেন দেশের রাজনৈতিক অবস্থা কালকে এই দল ক্ষমতায় পশু ওই দল ক্ষমতায় আজকে এই দল কাল ওই দল আজ ওই দল কাল ওই দল চলছেই আছে এটা হবেই অত মানুষের উপরে যখন আপনি ছেড়ে দেবেন তখন আপনি কশ্চিন কালো হকের উপরে টিকে থাকতে পারবেন না সত্যের সেবি হতে পারবেন না আর সত্য সেবী না হলে তো জানা তো পাবেন না তো পরিষ্কার তো বলা লাগে না নিজের নিজের বিচার নিজেই করেন কিন্তু জানার সবাই চায় মদকর আসামি মদ মদে মাতালে পর্যন্ত জাননা চায় দুই তার দিকেই ঊর্ধ্বারোহণ করে সৎ বাক্যসমূহ সৎ বাক্যের ব্যাখ্যা কি বাক্য হচ্ছে তৌহিদ কখনো সৎ বাক্য নয় তাহমিদ আলহামদুল্লাহ সোহান আল্লাহ ইন্দরাল্লাহ আমরা যেগুলো বলি না সব সৎ বাক্যের অন্তর্ভুক্ত জিকির আমরা সালাদ পুরো তো আমাদের জিকির দেয় না রুকুতে তসবি পড়ছি সে দেওয়ার তসবি পড়ছি দুঃস মাস তসবি পড়ছি যখন হজতকেই লাগছে ইন্না খুশিতে আলহামদুলিল্লাহ বিশ্বাসের জিনিস দেখলে সোহার আল্লাহ বলছি মানুষ মুসলমান খেতে বললে বুঝরতে শুরুতে বিসমুলিল্লা বলে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে সবার সঙ্গে আল্লাহ নামকর শিখে পড়ে উঠি আবার আল্লাহর নাম করে উঠে এমনকি টয়লেটে ঢোকার সময় পর্যন্ত মুসলমান আল্লাহ নাম স্মরণ করে তাই না এই যে জিকির এই যে আল্লাহর স্মরণ সটাই আল্লাহর কাছে পৌঁছবে শর্ত আপনি সৎকর্ম করবেন অসৎকর্ম করবেন আর সৎ বাক্য বলবেন তো হবে না যাচ্ছেন চুরি করতে আর বলছেন বিসমিল্লাহ কাজ হবে ইস্তিমা হচ্ছে এখানে পকেটমার রাখুর সুযোগ মোবাইল নিয়ে হাঁটা দিলেন আল্লাহ যেন কেউ দেখতে না হয় ওরকি আল্লাহ শুনবে না আলহ আল্লাহকার বলছেন আল্লাহ তার সৎকর্ম তাকে উঁচু করবে যদি কথার সঙ্গে সৎকর্ম থাকে তাহলে আপনার এই পবিত্র বাক্য আল্লাহ কাছে তিন সৎকর্ম তাকে উপরে উঠায় কথা আপনি বললেন ঠিকই আছে কিন্তু কথা উঠবে না যতক্ষণ আপনার সঙ্গে সৎকর্ম যোগ হবে বিখ্যাত তা আমি মজাহিদ তিনি বলছেন আল্লাহাম আলহ আল্লাহ ফল কালাম তৈমা সৎকর্ম পবিত্র বাক্যকে আল্লাহ নিকটে উঠিয়ে নিয়ে যায় হাসান বসরি কথা দা প্রমুক্ত আবি বলছেন লায়ুকবাল কওয়ালন ইল্লা বে আমালিন কোনো কথা কবুল হবে না আমল ছাড়া কথায় রাজা কাজে নেই হেঁটেতে হবে না কোন কোনো সালাদ বিদ্যান বলেছেন লায়ুকাল লাইকবাল্লাহ কবলান ইল্লা বে আমাল আল্লাহ কোনো কথা কবুল করবেন না আমল ছাড়া আমালান এক ভালো কবলন তিনি কোনো কথা ও কর্ম কবুল করবেন না সংকল্প ছাড়া অলা লোকন ও আমালান ও নিহত ইল্লা বে শূন্যতেন তিনি কোনো কথা কর্ম বা নিহত কবুল করবেন না যদি সুন্নতের অনুকূলে না হয় আপনি বেদাত করবেন কল আমল নিয়ত যদি ঠিকঠাক কাজটা যদি বেদাত হয় কবুল হবে না কাজটা যদি সেরকি হয় কবুল হবে না সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে এই আয়াতের ব্যাখ্যা আমাদের সালাহ সালে যা দিয়েছেন সেটা আপনাদের সামনে পেশ করলাম নিয়তটাও আল্লাহ জানেন না আপনার কোন নিয়তের কাজ করছেন অতএব বেদাতের পক্ষে আপনার নিয়ত কল আমল সব যদি ঠিক থাকে কিন্তু কাজটা যদি বেদাত হয় যে কাজ আল দর্শিল করেননি সেটাই বেদাত বেদাত অর্থ হচ্ছে সুন্নতির বিপরীত কথা শেষ রমজান আসতেছে যেমন উপার্জনের মাস তেমনি গুণা উপার্জনের মাস গত বলেছিলাম ব্যবসায়ীরা সাবধান উচিত হবে এই সময় ব্যবসায়ীদের অন্য সময়ের তুলনায় কিছু কম রেটে জিনিস বিক্রি করা মৌজুদারদের কর্তব্যভাবে মজুদ না করা কারণ সরবরাহ বৃদ্ধি পেলে দাম আপনার থেকে কমে যায় সরবরাহ আটকে দিলে দাম বেড়ে যায় যারা মজুদদারি করেন তারা মুসলমান যারা মানুষকে অহেতুকভাবে কষ্ট দেন তারা মুসলমান সাবধান রমজান মাস ধরনের যে গজবের মাসে পরিণত হয় এটা রহমতের মাস আল্লাহ রহমত নাজিল হোক বেশি বেশি এটা আমরা সবাই চাই কিন্তু আমরা যদি নষ্ট করি আল্লাহ তো দায়ী হবেন না ইবুল আল্লাহ আল্লাহ আবিদ আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না জুলুম আমরাই করি দোষ দিই আল্লাহর তিনি বলছেন কৌলম বিলামাল সাহাবিন বি কৌসী বিলা কর্মবিহীন কথা বৃষ্টিহীন মেঘের মতো মেঘ ডাকে বৃষ্টি হয় না কৌশল মিলাম তার ধনুক আছে তীর নাই বন্দুক আছে গুলি নেই ম্যাগজিন নাই খালি বন্দুক ঘাড়ে কেন গড়ি এর যেমন কোনো মূল্য নেই ওই রকম ফাঁকা কথার কোনো মূল্য নেই যদি তার সঙ্গে সৎকর্ম যুক্ত না হয় আল্লামা কোশাইরই বলছেন আল্লাহলে এর ফৎসাহেবাহু সৎকর্ম সৎকর্মশীল ব্যক্তিকে উচ্চ সম্মানিত করে অল্লা জি আদিজা আর সে ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সম্মান কামনা করেন ও আলমা আল্লাহ আল্লাহআ এবং তিনি ভালোভাবে জানেন এটা সেরেফ আল্লাহর কাছ থেকেই পাওয়া যায় বান্দার কাছ থেকে নয় এ বিশ্বাস যারা আছে তিনি মাত্র সত্যিকার অর্থে উচ্চ সম্মানিত হন আল্লাহ বলছেন يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتن عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص فرطين جات شاجين هي بالشاشدون তোমরা কেন এমন কথা বলো যা তোমরা যা তোমরা করো না অথচ সেটা বলো এই বিষয়টি আল্লাহ আল্লাহের সবচেয়ে ক্রোধের কারণ হে মোমিনগণ তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো কম বুনিয়ান আল্লাহ তাদেরকেই পছন্দ করেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে শিশু ঢালা প্রাচীর নেয় এই শিশু ঢালা প্রাচীরকে ভেঙে দেয় ওইসব যারা কথার সাথে মিল মেল আল্লাহর নামে আনুগত্যের বায়াত নিচ্ছে বায়াত ভঙ্গ করে বক্তব্য দিচ্ছে আল্লাহ রসল্লা জামানাত তার হাতে বায়াত নিয়েছে তারা বায়াত ভঙ্গ করেছে প্রখ্যাত মোনাফে নেতা আবদুল্লাব ওবাই এর নাম করে সবাই জানে নামটা ছিল চমৎকার আবদুল্লাহ ঠিক অমনে করে মক্কা থেকে মদিনায় হিজরতের রাত্রে যিনি আল্লাহর রসুলের রাস্তা রাহাবার ছিলেন রাস্তা দেখিয়ে নিয়ে গেছিলেন তার নাম ছিল আবদুল্লাবিক ওই আবদুল্লাহ কিন্তু মুসলমান ছিল না সে কিন্তু আল্লাহ রসুল কথা বায়াত নাই সে তার কুফরি ছিল অথচ আবকারে বিশ্বস্ত হওয়ার কারণে আল্লাহর রসুল তাকে অনুমতি দিয়েছিলেন ঠিক আছে তুমি আমার উটের লাগাম ধরে বদিনের পথ কোন দিকে আমাকে চিনি না তুমি পথ ধরে নিয়ে যাও আবদুল্লাহ সে লোকটা কাফের সত্ত্বেও তার মানবতা তার বিজ্ঞতা বিচক্ষণতা সে বুঝেছিল যে এই মানুষটা নিঃসন্দেহে আল্লাহর নবী এবং তিনি সৎকর্মশীল তিনি কাউকে ক্ষতি করেন না তিনি আল্লাহ তিনি বিশ্বস্ত তিনি আমার নেতাদের রোসে পড়ে গেলেও তিনি মানুষের অত্যন্ত ভালো অথবা আমি তার ক্ষতি করব না কাফারকে আল্লাহ রসেল বিশ্বাস করলেন মদিনায় গিয়ে বায়াত করলেন ও আর আবদুল্লাহ কিন্তু সে মোনাফিগি করলে সারাটা জীবন মরা পর্যন্ত মোনাফিগি করে পড়েছে ও নামটা সুন্দর হলেও কাজটা সুন্দর হতে হবে তবে আল্লাহ ওটা সম্মানটা আল্লাহ কাছে চলে যাবে দের হাজার পরে এসেও ওই কাফের আপনার আরিকাতের নাম আমরা নিচ্ছি সম্মানের সাথে সে যদি ওই রাতে আল্লাহ রসুলকে পথ দেখে মদিনায় না নিয়ে যেতে পারতো শত্রুদের কাছ থেকে নিরাপত্তার সাথে তাহলে তিনি হয়তো রাস্তাতেই নিহত হয়ে যেতেন পিছু পিছু ধাওয়াকারী একশো উঠের লোভে যারা তার মাথা নেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছিলো তাদের হাতে উনি অ্যারেস্ট হয়ে যেতেন বলা হয়েছিল মোহাম্মদ বা তার সাথে অবকারের মাথা যদি জানিয়ে দিতে পারো তাকে একশো উঠ দেওয়া হবে এই শত্রু দলের লক্ষ্য ভ্রষ্ট করে যিনি নিয়ে গেলেন তিনি নিজেই একজন কাফের আবদুল্লাহ নারিকাত এগুলো আমাদের জন্য শিক্ষণীয় আমরা বাংলা স্বাধীনতার গল্প করি সিরাজ দলের সঙ্গে যুদ্ধ করেছিল কারা মির্জাফর করেনি সঙ্গে ছিলো কে হিন্দু মোহনলাল ছিল না মোহনলালটা হিন্দু তো কিন্তু মুসলমান না সে কিন্তু সিরাজ দলের জন্য জীবন দিল আর তার আপন ফুফা মির্জাফর সে দলকে মারার জন্য মোনাফিগি করলো ইতিহাসে মির্জাফর চিহ্নিত হয়ে আছে কোনো বাপ তার সন্তানের নাম কি মির্জাফর রাখে কেউ রাখে না তার বোঝা গেল সততা এবং সৎকর্ম সৎ বাক্য এবং সৎকর্ম দুটো রিলেটেড একটা অপরটার বিপরীত নয় সেজন্য এই আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সৎ কথা বলছি আসমানে উঠবে না আল্লাহ কাছে পৌঁছবে না যদি সঙ্গে আমাদের সৎ কর্ম না থাকে এই বিষয়টি মনে রাখা দরকার আর এটা বলার পরেই লেমা তা মালা তাফান বলেই বলা হচ্ছে ইন্না আল্লাহ ইহাম্বুল্লা কতফান

এক যুদ্ধ থেকে ফিরছেন মাঝে বিরতি দিয়েছেন সোয়েব তোমার পানি টেনি খাও একটু রেস্ট নাও এরই মধ্যে কুয়া থেকে পানি উঠানোর বিষয়ে ঝগড়া করেছে ওমরের গোলাম আর আবদুল্লার গোলাম অর্থাৎ ইবাহর গোলাম কে আগে পানি তোলে বাতি করে এটা একটা ঝগড়া হতেই পারে একটুটুকু বিষয় নিয়েই আব্দুল্লাবনুবাই বলছে আমরা মদিনা ফিরে যাই তো এই নিকৃষ্ট লোকগুলোকে আমরা মদিনা থেকে আমরা যারা উৎকৃষ্ট মদিনার স্থায়ী বাসিন্দা আমরা এই নিকৃষ্ট লোকগুলোকে মদিনাতে বের করে দেব এই কথাটি একটা কনিষ্ঠ সাহাবি ছোট্ট ইয়ং সাহাবি তিনি যে আল্লাহ রসুলের কাছে নালিশ করে দিল হে আল্লাহ রসুল দেখেন আবদুল্লাবনু ভাই কি বলেছে কি বলেছে সে বলেছে আমরা যারা মদিনার স্থায়ী বাসন্ত এবং আমরা হলো আজ উচ্চ সম্মানিত আর যারা মদিনা হয়ে আছে অর্থাৎ মোহাম্মদ এবং তার সাথীরা এরা হলো আদল নিকৃষ্ট আমরা মদিনার উৎকৃষ্ট লোকেরা এই নিকৃষ্ট লোকগুলিকে বেরখিত তাই তখন তুমি বলে এই সব আর রেস্ট দরকার নেই চলো মদিনা হাঁটো ঠিক সেই সময় অমর জীবন হালদার রসুল এই মাত্র আপনি বললেন সবাই বসে রেস্ট নাও আর এক্ষুনি উঠতে বলছেন ব্যাপারটা কী তাহলে অমর তো শোনো তোমাদের নেতা কী বলেছে মানে আবদুল্লাহ একজন নেতা মদিনার কী বলেছে তাহলে এই বলেছে যে আমি কোন গর্দাম উড়াই দেবো না তুমি থাক আর চলো থামা যাবে না থামলে আরও কূটনীতি করবে বসলেই কূটনীতি করবে মিটিং করার সুযোগই দেওয়া যাবে না হাঁটো মদিনা পৌঁছে গেছে আবদুল্লার ছেলে আবদুল্লা বাংলাদেশে কোনো বাবার নাম ছেলে কি এক হয় নাই কিন্তু মক্কা মদিনা এগুলো চালু আগে থেকেই আসে আবদুল্লাহ না ও ভাই মোনাফেকের নাম আবদুল্লাহ ওটা আমার মোমেন মোনাফেক না বাপের মতো সবার আগে যে দাঁড়িয়েছে মদিনার গেটে উলঙ্গ তরবারি বড় দাঁড়িয়ে গেছে বাপকে বলছে অনেক খাবারদার মদিনা ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার কথা উড্র করবেন এবং আল্লাহ রসুল অনুমতি না দেবেন তৎক আমি আপনাকে মদিনে ঢুকতে দেবো না মহাবিপদ ছেলে ছেলে বাপকে ঢুকতে দেবে না আপনি বলেছেন আপনি সম্মানিত আমি বলছি আমার রসগুল উচ্চ সম্মানিত আপনি নন বলেন উড্র করেন উড্র করলো ক্ষমা চাইল তারপরে তাকে ঢোকার অনুমতি দিল ছেলে চিন্তা করেন এটা আল্লাহ রহমত না যদি ওই ছেলে আল্লাহ রসল্লি পক্ষে না নিতেন তাহলে কিন্তু এই কথা থেকে যেত এই ঘটনাটাই আল্লাহ সুরা মুনাফা করে মধ্যে আমাদেরকে বলছেন হোমুল্লা দিনে আল্লাহ আতুল চকু আল্লাহ মান্দা রসুল্লাহ হাত তারা হলো তারাই যারা বলে যে তোমরা আল্লাহ রসুলের কাছে যারা বসবাস করছে তাদেরকে কোনো খরচ দিও না আপনারা জানেন তারা মোহাজির হয় তার বাড়িঘর সব ফেলে তো মক্কা থেকে মদিনা চলে আসে কিছু তো নাই তারা গরিব মিসকিন তো তাতে এটাকে টিটকেরে দিচ্ছে ওদের কোনো পয়সা করে দিও না তাহলে দারিদ্র মানুষের অনেক সময় গেলানির কারণ হয় কিন্তু যারা সম্মানিত ব্যক্তি তাদের ইনকাম করার সুযোগ থাকে না তারা ব্যবসা করার সুযোগ পায় না তারা সবসময় মানুষকে সৎ উপদেশ দেওয়ার মধ্যে লেখাপড়ার মধ্যে জিজ্ঞাসকারের মধ্যে ব্যস্ত থাকেন একটা মানুষ তো সব দিকে হতে পারে না একজন এক দিকে এক্সপার্ট হয় এইটাকে টিটকারি করে আবদুল্লাবাই মোনাফেক এবং তার সাথীরা বলেছিল চলো মদিনা যাই ওদেরকে আর কোনো খরচ আমরা দেবো না রতকন্ড ওরা মোহাম্মদের সঙ্গত ত্যাগ না করে আল্লাহ জবাব দিচ্ছেন অলিল্লা এ খাজাই রুসামো অতে জানে না আল্লাহর নিকটেই রয়েছে আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডার আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন কোনো ক্ষমতা নেই এবারে জানে না কালকে আমি আজকে ফকির আজকে ফকির কালকে আমির তো আমি করি অন্য রেস্ট পালে তিনি যা জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করে দেন আবার যার জন্য নিজে রুজি সংকুচিত করেন যাকে রুজি প্রশস্ত করেন সে মনে করেন আমি তো আল্লাহ প্রিয় হইলে আল্লাহ আমাকে দিচ্ছি কেন না আল্লাহ তো জবাব দিচ্ছেন আমি তাকে ঢিল দিচ্ছি দেখেছি কত দৌড়তে পারে কত টাকা কামাই করতে পারে আমি তাকে অবকাশ দিচ্ছি যাও যাও দৌড়াও পারো কত পারো কামাই করো মনে দেখো আমার গ্রেফতারি অত্যন্ত কঠিন যখন ধরবো তোমার হাত মারানোর ক্ষমতা থাকবে না একদিন কোন বলবো বলবাইজড শেষ তোমার সংকুচিত করা রুজি প্রশস্ততা দান করা সেরেফ আল্লাহর হাতে সুরাবা করা দুশো পঁচিশ হাত পড়ে দেখুন স্পষ্ট ব্যাখ্যা পাবেন এজন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো কারণ ইনআল্লাহাবুল মহসরিন আল্লাহ বা সদাশীল ব্যক্তিদেরকে ভালোবাসে যে যত খরচ করবে আল্লাহর পথে সে তত বেশি জমা করবে যেটা রেখে যাবে ওটা পরের জন্য যেটা দিয়ে যাবে আল্লাহর পথে ওটা তার নিজের জন্য অসংখ্য হাদিস এই মর্মে এসেছে বা পৃথিবী বেঁচে আছে সে দানশীল ব্যক্তিদের কারণেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধনী কে বলতে পারেন কারণ তাই না কারণ ধন সঞ্চয়ের কারণেই মুসার চাষবাহী হওয়া সত্ত্বেও মুসার সঙ্গে থাকেনি কারণ ধন সঞ্চয় করতে হলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা লাগে সেজন্য সে ফেরণি তোলা চলে গিয়েছিল এমন এত টাকা পয়সা হয়েছিল তার চাবি বহন করতে কয়েকশো উঠ লাগতো উট এক উঠে তার চাবি বহন করতে পারতো না অনেকগুলো উঠ লাগতো যখন সে রাস্তায় বের হতো সমস্ত লোক হাগ রে বাপরে বাপ কালকের কারণ আজকে কত টাকার মালিক আল্লাহ না আল্লাহ অতি খুশি ওলাদেরকে ভালোবাসেন না দম্ভ করো না সব আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না ঠিক যদি আল্লাহ কারণকে ধরলেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা সঞ্চিত সব সহ ধসকে নেমে গেল মাটির তলে তখন কেউ তাকে ঠেকাতে আসলো না চুরু বলে তাছাড়াও লোকরা তখন সাহায্য করলো না সে নিজে নিজেকে বাঁচাতে পারলো না করোনার কথা মিথ্যা হয় নাকি শুধু বিগত দিনের ইতিহাস এজন্য কোনো মানুষ দেখবেন ছেলের সফলতা সচ্ছলতা সবাই চায় কিন্তু আমার ছেলে কারণ হোক এটাকে বলে কেউ বলে না কারণের নাম নেয় না মির্জাফরের নাম নেয় না ফেরাউনের নাম কেউ নেয় না নমরুদ নাম কেউ রাখে না কিন্তু এরা ইতিহাসে চিহ্নিত হয়ে গেছে কিন্তু তাদের দুনিয়ার সমস্ত কিছু তাদেরকে ছিল এমনকি তারা অহংকার করে বলতো মান্না না সাথ দেবেন না পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আজকে রাশিয়া আমেরিকা ইউক্রেনের লড়াই হচ্ছে আপনারা দেখছেন না চোখের পরে এক কোটি মানুষ ইতিমধ্যে ত্যাগী হয়ে গেছে শরণার্থী হয়ে গেল কালকে যারা ছিল অত্যন্ত সুন্দর অবস্থাতে ছত্রিশ লক্ষ মানুষ সেখানে শরণার্থী দেশ ছেড়ে চলে গেছে বাড়িঘর ভাঙতে সমানে দেখা যাচ্ছে টিভির যুগ এখন আমরা তো পত্রিকা টিভিতে দেখি না চোখে পানি ফেলতেছে মানুষের মানুষের এই যে পরস্পরের হিংসা বিদ্বেষ আর প্রভাব বিস্তারের এই মানসিকতা এটার জন্যেই তারা সারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করতে যাচ্ছে উচিত ছিল প্রত্যেকের অধিকার বুঝিয়ে দেওয়া যার যা অধিকার তাকে সেটা দিতে হবে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা যাবে না আর দুনিয়াতে অন্যের অধিকারে হস্তক্ষেপ করলে আল্লাহাক তাকে বরদাস করেন না হয়তো সঙ্গে সঙ্গে ধরেন না কারণ সুযোগ দিন আল্লাহ বলতে আমাদের সুযোগ দিচ্ছে দেখি সে তবা করে কিনা যদি তবা না করে পাক তাকে ধরবেনি তার অসংখ্য প্রমাণ করেন হাদিসে আছে এবং আমাদের জীবনেও আছে আল্লাহ বলছেন দেখো আল্লাহ মনে ফেঁকুর সাত এবং আট এক ওরা জেনে রাখুক সমস্ত ইজ্জত হলো আল্লাহর জন্য তার রসুলের জন্য এবং মমিনদের জন্য কিন্তু মনে এটা বুঝে না এখানে এসে কিন্তু আর আল্লাহ নিজের জন্য সব রাখেননি আল্লাহর জন্য রসুলের জন্য এবং মোমিনদের জন্য বোঝা গেল প্রকৃত মোমিন যারা প্রকৃত সম্মানিত তারাই তারা অর্থে বৃত্তে গরিব হতে পারে কিন্তু এলমতাকায় তারা সবার উপরে অতএব সম্মান তাদেরই প্রাপ্য মানুষ তাকে সম্মান না করুক আল্লাহ তাকে সম্মান দেন এই জন্য তারা সবার কাছে প্রশংসিত কিন্তু যারা আল্লাহর নিকটে সম্মানিত নয় তারা মানুষের কাছে নিন্দিত এই নিন্দার হাত থেকে মানুষ যাতে বেঁচে যায় এ বিষয়ে প্রত্যেকটা মানুষের চিন্তা রাখা উচিত সন্তানদের গড়ে তোলার জন্য যে নিয়মগুলো আছে তার একটা বড় নিয়ম হচ্ছে এই সন্তানদের সামনে বিগত যুগে নবী রসুলদের কাহিনী বর্ণনা করা আমাদের সন্তানরা বর্তমান যুগের নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত কিন্তু না নবীর রসুলটা ছিলেন দুনিয়াতে মিসকিন হিসাব মতো শুধুমাত্র দাউদ এবং সোলেমান ছাড়া আর অধিকাংশ নবী ছিলেন সাধারণ মানের গরিব মানুষ আমাদের বাংলায় বলি দরিদ্র শ্রেণীর তাদের একটাই হেডেক ছিল জাতি কি করে উন্নত হবে কী করে মানুষের মনুষ্যত্ব মানবিকতা মানবতা টিকে থাকবে বিশ্ব মানবতার অগ্রদূর ছিলেন তারাই তাদের পথে দুনিয়াতে আসবে শান্তি এই বিষয়টি আমাদের সবসময় মাথায় রাখা কর্তব্য তাই ইজ্জত সম্মান আল্লাহর দেওয়া জিনিস আর এই সম্মান কাকে বলে এটা বুঝতে গেলেও আপনাকে নবী রসুলদের তরিকা অবলম্বন করতে হবে রসুলের সুন্নতের অনুসরণ ব্যতীত সম্মান আল্লাহ কাছে পাওয়া সম্ভব নয় রমজান আসছে শাহবানের শেষ দশকে আমরা চলে এসেছি যারা এখনও শাহবানের সিয়াম রাখেননি এই সপ্তাহের মধ্যে অন্তত দুটা তিনটা হল রাখেন শাহবানের নিয়তে শাহবানের নিয়তে আল্লাহ রসুল পুরাটা শাহবানের সিয়াম রাখতেন একটা দুটো বাদ দিয়ে আমাদের তো অনেক হয় না কিছু অন্তত রাখেন সাবারের নিয়তে একটা দিন তো খুব হইচই করলেন স্তদ্দুই সাহাবান সহাবরাত করলেন খুব ভালো করলেন যেটা কোনো ভিত্তি নেই এখন অন্তত রাখেন সহাবরাত বাদ এমনি রাখেন তাহলে বসবো যে আপনি সাহাবারের নিয়তে সিহানটা রেখেছেন তাহলে প্রমাণ হবে তাই না এখন এক সপ্তাহ সময় আছে আর সাহাবানের প্রস্তুতির মাস সাহাবান মাস সাহাবানের প্রস্তুতির অর্থ হচ্ছে রমজান মাসে পুরো একটা মাস আপনার সিয়াম রাখতে হবে এর জন্য দৈহিক এবং মানসিক এবং আর্থিক পারিবারিক সব ধরনের প্রস্তুতি দরকার আছে সেই বিষয়গুলো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে ওই সমস্ত আমাদের বাচ্চারা আমাদের পরিবার যেন আল্লাহ পথে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সেগুলো আগামী যদি আল্লাহ যে আল্লাহ তহ বলা হবে ক্লিয়ারটুকুই বলব শ্রাবণ মাসের সম্মান রাখার জন্য অন্ততপক্ষে একটা দুটা তিনটা সিএম রাখেন সুযোগটা এখনও আছে এবং আল্লাহর কাছে যে সম্মান পে পাওয়া যায় সম্মানের মালিক যে আল্লাহ এই বিশ্বাসটা রাখা মোমিন হিসেবে আমাদের অত্যন্ত কর্তব্য যে কাজে আল্লাহ খুশি হন সে কাজ আমরা করবো না যদি আমার সঙ্গে সৎকর্মযুক্ত না হয় তা আমাদের কোনো জিকির আজকারী ইবাদত আল্লাহ কাছে পৌঁছবে না যদি তার সঙ্গে সৎকর্ম যুক্ত না হয় অনেকেই শুধুমাত্র ইবাদত করি আল্লাহকে পেতে চায় জি না আপনার হকুল্লাহ নফ তিনটা আছে না আপনি হকুল ইবাদ যদি ক্ষতিগ্রস্ত করেন আপনার হকুল্লাহ কাজে লাগবে না সব বিষয়ে খেয়াল রেখে আমাদেরকে এগোতে হবে আল্লাহ পাক মুমিনদেরকে ইহকালে এবং পরকালে সম্মানিত করুন আমাদের সবাইকে পাক দুনিয়াতে আমাদের সৎকর্ম এবং সৎ বাক্য এক হোক যেন আমাদের সেই তফিক দান করেন আমি اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين